ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ শুরুতে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ সাথে বা আপডেট সংবাদ এরপর বিস্তারিত ইউক্রেনকে রাশিয়ার হামলার অনুমতি দিল যুক্তরাষ্ট্র আর জানিয়ে দেব ইসরায়েল অস্ত্র বিক্রি অভিযোগে জার্মানির বিরুদ্ধে ভয়াবহ মামলা আর জানিয়ে দেব জিম্মিদের ফেরত না পেলে গাজার যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হবে না হামাজা যুক্তরাষ্ট্রের রণতরিতে এবার হামলা চালাল হুতি বিদ্রোহীরা এবার যুদ্ধে পশ্চিমাদের করা হুশিয়ারি পুতিনের রাশিয়ার উপর সম্ভাব্য এবার ইসরায়েল হামলা না থামলে আলোচনায় বসবে না হামাচ এবং সর্বশেষে জানি দেব রাতেই মার্কিন ঘাটি গুড়িয়ে দিল ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু ইউক্রেনকে রাশিয়ার হামলার অনুমতি দিল যুক্তরাষ্ট্র এবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার জন্য

নিউজকে বলেছেন ইউক্রেন যেন পাল্টা হামলার উদ্দেশ্যে মার্কিন অস্ত্র ব্যবহার করতে সক্ষম হয় তা নিশ্চিত করার জন্য তার দলকে নির্দেশনা দেওয়া হয়েছে মূলত সেখান থেকে রুশ বাহিনী তাদের ইউক্রেনকে আঘাত করেছে তা তাদের আঘাত করার মূলত সেখান থেকে রুশ বাহিনী প্রস্তুতি নিচ্ছে সেখানে হামলা করতে বলেছে যুক্তরাষ্ট্র বিবিসি বলেছে রাশের সীমান্তের কাছাকাছি এলাকায় নজরবিহীন আক্রমণের পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ান বাহিনী খারকিব অঞ্চলে বেশ সাফল্য অর্জন করেছে এবং অগ্রসর হয়েছে শুক্রবার ইউক্রেনের কর্মকর্তা বলেছেন খারকিব শহরে উপকণ্ঠে একটি আবাসিক ভবনে রাশিয়ার গোলা বর্ষণে তিনজন নিহত এবং ষোলো জন আহত হয়েছেন মার্কিন কর্মকর্তারা বিবিসি কে আরো বলেছেন আমি ট্র্যাকটিক্যাল মিসাইল সিস্টেম রাশিয়ার অভ্যন্তরীণ দূরপাল্লার হামলা নিষিদ্ধ করার বিষয়ে আমাদের নীতি পরিবর্তন হয়নি এদিকে পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়া হামলা চালানো হলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে আগে হুশিয়ার দেশে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি উজবেকিস্তান সফরকালে তিনি বলেছেন সংঘাতে ক্রমাগত বৃদ্ধি গুরুত্বপূর্ণ দিকে ঠেলে দিচ্ছে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের অলরেডি ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র সূত্র পাসপুরে ইসরায়েলে অস্ত্র বিক্রির অভিযোগে জার্মানির বিরুদ্ধে মামলা

হাসিকে বৃষুতবদে এক সাক্ষাৎকারে একথা জানান তিনি বলেছেন বার্লিন ভিত্তিক মানবাধিকার সংগঠন ইউরোপিয়ান সেন্টার ফর কমিউনিটি এন্ড হিউম্যান রাইটস ইউএসএ এর ইন্টারন্যাশনাল টরেন্স সেন্টার অ্যাক্টিভিটিস প্রোগ্রাম ডেপুটি প্রোগ্রাম ডাইরেক্টর একথা স্বীকার করেছেন অস্ত্র রপ্তানি বন্ধে আশায় বার্লিনে ফেডারেল আদালতে জার্মান সরকার বিরুদ্ধে মামলা করা হয়েছে

আমরা জাতিসংঘ হিউম্যান রাইটস ওয়াচ হাউস বিভিন্ন সংগঠনের প্রতিবেদন সংগ্রহ করেছি সেগুলোতে অনেক ঘটনা বর্ণনা আছে জানান তিনি মানবতার আনজিবি আরো বলেছেন ইসরায়েল আত্মরক্ষার একটি সহস্তর অধিকার রয়েছে এবং তবে ইসরায়েলকে মানবাধিকার বিষয়ক আইনকে সম্মান দেখাতে হবে যেটা আমাদের দৃষ্টিকোণ থেকে মনে করা হয় তারা সেটি করছে না বলে তিনি জানান তিনি বলেন এটি রীতিমতো একটি যুদ্ধ অপরাধ এবং পৃথিবীতে যথেষ্ট প্রমাণ রয়েছে সূত্র পাস টুডে জিমিদের ফেরত নাপলে গাজার যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হবে না ইসরায়েল গত বছরে অক্টোবরে ইসরায়েলের ভূখণ্ডে নজির বিন হামলা চালায় ফিলিস্তিনি যোদ্ধা গোষ্ঠী হামাচা এই সময় তারা দুই শতাধিক ইসরায়েল জিম্মি করে এর উদ্দেশ্য ছিল ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনদের মুক্তি এবং গাজার দখলদার ইসরায়েলের অবৈধ কর্তৃত্বে প্রতিহত করা তবে ইসরায়েল হামাসের হামলার পর গাজায় বেসামরিক ফিলিস্তিনদের উপর নিশংস হামলা শুরু করেছে গত আট মাসে বেশি সময় ইসরায়েল বাহিনী এলাকায় ছত্রিশ হাজার বেশি ফিলিস্তিন নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু এমন পরিস্থিতিতে বৈশ্বিক ভাবে গাজার যুদ্ধ বিরতির দাবি উঠলেও সেখানে তথা থামায়নি তেল আবি বরং জিমিদের ভক্তি না দিলে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহু অন্যদিকে ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনদের বন্দির মুক্তি না দিলে যুদ্ধবিরতি চুক্তিতে অনাগ্রহ দেখিয়েছে হামাজ এদিকে অনলাইন আরব লি উচ্চ জেনেছে ইসদাল উচ্চ পদস্থ প্রতিরক্ষা কর্মকর্তা শুক্রবার বলেছেন জিমিদের মুক্তি না দিলে গাজার যুদ্ধবিরতি চুক্তিতে সমতা হবে নাatil আবি অনদিকে ইসদাল কারাগার থেকে ফিলিস্তিনদের মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতি চুক্তিতে আগ্রহী ফিলিস্তিন যুদ্ধগোষ্ঠী হামাসা বাতরাসংস্থ রয়টার্সকে পাঠানো এক মন্তব্যে ইসদাল এই কর্মকর্তা জানালেন যতক্ষণ না পর্যন্ত জিমিদের মুক্তি নিশ্চিত হবে ততক্ষণ গাজার যুদ্ধ বন্ধ হবে না এদিকে শুক্রবার এই প্রতিরক্ষা সূত্র জানিয়েছে অন্তত দুইশটি বিমান হামলার মাধ্যমে গাজায় দক্ষিণ অঞ্চল জবলে দশটি হামাজের সুরঙ্গ ধ্বংস করে ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ এছাড়া আরো জানানো হয়েছে গাজার দক্ষিণ অঞ্চলে মিশর সীমান্তের কাছে আরো হামাজ নির্মিত সুরঙ্গ ধ্বংসের পথে রয়েছে গত দুই সপ্তাহ ধরে রাফা জাবলিয়া হামলা চলে আসছে ইসরায়েল জানিয়েছে তারা সেখানে তাদের অভিযান শেষ করেছে সূত্র ফাস্ট টুডে আবার যুক্তরাষ্ট্রের অন্তত হতি বিদ্রোহীদের হামলা যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র বহনকারী রণতৈতে হামলা চালানোর দাবি করেছে এমনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা শুক্রবার লোহিত সাগরে ইউএস আর জেন হাওয়ার নামে ওই রণতৈতে মিসাইল হামলার দাবি করেছে গোষ্ঠীর মুখপাত্র হুতির মুখপাত্র ইয়াহিয়া শারি বলেছেন লোহিত সাগরে এমনের সশস্ত্র গোষ্ঠী যুক্তরাষ্ট্রের রণতৈতে জেন লক্ষ্য করে একটি সামরিক অভিযান চালিয়েছে বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল ছোড়া এবং আল্লাহর কাছে শুক্রিয়ার লক্ষ্য নির্ভুল সরাসরি ছিল তবে হামলায় এই ঘটনায় হতাহতের বিষয় এখনো মুখ খোলেনি যুক্তরাষ্ট্র দফায় দফে হামলা চলে হুতিদের দমাতে পারবে না যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এমন মন্তব্য করেছেন গোষ্ঠীটি মুখপাত্র এর আগে ইয়ামেনের যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এতে প্রাণ যায় অন্তত ষোলো জনের জবাবে রন্তটি লক্ষ্য করে মিসাইল হামলা শুরু করেছে বলে সশস্ত্র গোষ্ঠী দাবি করেছে সূত্র ইন্ডিয়া টুডে রাফা স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল আন্তর্জাতিক উদ্বেগ খবর সত্য গাজায় দক্ষিণ অঞ্চল রাফা শহরে ইসরায়েলি সামরিক স্থল অভিযান শুরু করেছে শুক্রবার এক বিবৃতিতে ইসরায়েল পত্রক বাহিনী আইডিপি তথ্য নিশ্চিত করেছেন এই সপ্তাহের শুরুতে প্রথমবারের মতো রাফা কেন্দ্র ট্যাঙ্ককে দেখা যায় ইসরায়েলি বাহিনী বলেছে তারা রাফা আইডিপি সেনারা হামাসের রকেট লঞ্চার সুড়ঙ্গ এবং অস্ত্র খুঁজে পেয়েছে সেনারা এই এলাকায় হামাসের একটি অস্ত্র সংরক্ষকগার গুড়িয়ে দিয়েছে এর আগে বুধবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তার মিশর গাজা সীমান্তে ফিলিস্তিনি অংশ ১৪ কিলোমিটার উপর অপারেশন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ফিলিস্তিন টেলিযোগাযোগ কোম্পানি জল এক বিবৃতিতে জানিয়েছে চলমান ইসরায়েলের আগ্রাসনের কারণে বৃহস্পত রাফ সেলফোন সেবা বিঘ্নিত হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে এবার রাশিয়ার উপর পরমাণু হামলার প্রস্তুতি নিচ্ছে ন্যাটো রাশর গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসবি এর উপপ্রধান এবং সীমান্ত রক্ষী বাহিনী প্রধান কলিশব বলেছেন মার্কিন নেতৃত্ব দিন ন্যাটো সামরিক ও জোটভুক্ত দেশগুলোর রাশের উপর সম্ভাব্য পরমাণু হামলা প্রস্তুতি নিচ্ছে রুশ গণমাধ্যম রিয়া নভস্তিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি সম্ভাব্য পরমাণু হুমকির গুরুত্ব তুলে ধরে বলেছেন তারা বাহিনীকে এই হুমকি মোকাবেলা করতে হবে টো বাহিনী সামরিক প্রশিক্ষণ জোরদার করছে এসব প্রশিক্ষণে রাশিয়ার বিরুদ্ধে পরমাণু হামলা সহ সম্ভব আক্রমণের দৃশ্যপট তৈরি হচ্ছে নাটোভুক্ত দেশে বিভিন্ন মার্কিন পরমান অস্ত্র মোতায়েনের ব্যাপারে রাশিয়ার এর আগে কঠোর সমালোচনা করেছেন বেলজিয়াম জার্মানি ইতালিরreloadData ত্রুষ্কের মতো দেশ আমেরিকা ফরমুনা অসমুতানে করেছে অর্থাৎ এই সভা দেশে নিজস্ব কোনো ফরমুনা অসমুতানো উদ্যোগ বেড়েছে যে সমস্ত দেশে ফরমুনা অসমুতান করা হয়নি এমন দেশ মহরায় অংশ নিচ্ছে সূত্র পাস টুডে এসআইবি এবার ইজলে হামলা না থামলে আলোচনায় বসবে না হামাজ গাজাই আগ্রাসনের সময় আর কোন আলোচনায় অংশ নেবে না বন্ধ করলে জিম্মি এবং বন্দীদের চুক্তি নিয়ে আলোচনা করতে আগ্রহী তারা বৃহস্পতিবার মধ্যস্থতাকারীদের একথা বলেছে হামাজ খবর গাজায় যুদ্ধ যুদ্ধবৃত্তি ও জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েল হামাজের মধ্যে চুক্তির জন্য কাজ করে যাচ্ছে দেশ তারা

এর মধ্যে একটি ব্যাপক বিনিময়ের বিষয় রয়েছে হামাসের সর্বশেষ বিবৃতিতে এমন সময় এলো যখন আন্তর্জাতিক বিচারক এর হামলা বন্ধে আদেশে দক্ষিণ গাজার হামলা চলে যাচ্ছে ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে হামাসের আগে দেওয়া প্রস্তাবগুলো অপ্রযুক্ত বলে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল সূত্র ইন্ডিয়া টুডে রাতে মার্কিন গাটি গুড়ি দিল ইরান ইসরায়েল ও ইরানের মধ্যকার দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র যোগ দিয়েছে মধ্যপ্রাচ্য অবস্থিত মার্কিন ঘাটিতে হামলা চালানো হুঁশিয়ারি দিয়েছে ইরান এবার মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে গত সপ্তাহে ইরান আরব দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যদি ইসরায়েল ও ইরান মধ্যকার দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র যোগ দেয় তাহলে মধ্যপ্রাচ্য অবস্থিত মার্কিন ঘাটিতে হামলা চালানো হবে এপ্রিলের শুরুতে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে হামলা চালায় ইসরায়েল এতে সাত সদস্য নিহতের পর প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান বেশ কয়েকবার পাল্টা হামলা খুশেরি দেয় রাইসি প্রশাসন এদিকে কয়েক ঘন্টার মধ্যে ইরান ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারবে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র শুক্রবার মার্কিন কর্মকর্তা বিরুদ্ধে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যম জানায় হামলা রাইসি প্রশাসন একশটি ড্রোন ও কয়েকশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তা ঠেকানো ইজিল একটি চ্যালেঞ্জিং হয়ে যাবে বলে জানায় মার্কিন শীর্ষ কর্মকর্তা তবে শেষ মুহূর্তে ইরান হামলা সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে ইরানের সম্ভাব্য হামলার পর কোরানে কি করতে শুক্রবার প্রতিরক্ষা মন্ত্র সহ যুদ্ধকালীন মন্ত্র সহ সঙ্গে বৈঠক করেছে নেতানিয়াহু বৈঠকে ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে আলোচনা করল সিদ্ধান্ত কি নিয়ে তা সে বিষয়ে এখনো জানা না। সূত্র আরব নিউজের